हाय फ्रेंड्स, वेलकम टू विजन गवर्नमेंट सर्विस। तो आज के हमारे टॉपिक होते हैं प्राइम नंबर बा मौलिक संख्या। की करे एक नंबर के हमें खूब इजिली प्राइम नंबर हिसाब से डिटेक्ट करते पारी, सेटाई आज के हमें शिखब। ठीक है, तार प्राइम नंबर बोलते कि प्राइम नंबर बोलते हे बांग्ला बोले मौलिक संख्या एवं एर नियम कि मैंने जो संख्या शुधुमात्र से ही संख्या और एक दिए भाग जाए तारा हे प्राइम नंबर, जे रखम 3, 5, 7। ठीक है, देखो धरो 3, 5, 7, 11, 13 इधर फैक्टर्स नहीं, शुधुमात्र एक एवं निजे एरा हे फैक्टर्स, ताई एदेर के बोले प्राइम नम्बर। ठीक है, बांगला बोले मौलिक संख्या। अच्छा, एबार देखो तुम्हारे एक टाइम बोलो एक फोन नम्बर बोलो, जस्ट देखो 44, 22, 32, 23, 21 এটা কি? এটা হচ্ছে এক থেকে একশোর মধ্যে কটা আমার প্রাইম নাম্বার আছে। ওকে, আর এটা মনে রেখে দেবে এক থেকে 50 পর্যন্ত প্রাইম হচ্ছে আমাদের 15টা, 50 থেকে 100 পর্যন্ত প্রাইম হচ্ছে আমাদের 10টা, টোটাল আছে 25টা, যোগ করলেও পেয়ে যাবে 44, 8, 8, 2, 10, 44, 22, 23, 21। ওকে, 44, 22, 23, 21। ঠিক আছে, তাহলে যোগ করে দেখো 25টা হচ্ছে প্রাইম নাম্বার। ওকে, তো এটা তো তোমরা একটা ফোন নাম্বার হিসেবে মনে রেখে রেখে দেবে। ব্যাপারটা কি, ধরো ধরো এখানে আমি করছি এক থেকে 10 কটা আছে 4টে, 10 থেকে 20 কটা আছে 4টে, 20 থেকে 30 কটা আছে 2টো, 30 থেকে 40 কটা আছে 2টো, 40 থেকে 50 কটা আছে 3টে, এরম করতে করতে এগিয়েছে। ওকে, এরকম লাস্টে দেখো 90 থেকে 100, 80 থেকে 90, 70 থেকে 80, 60 থেকে 70, এইভাবে করতে করতে গেছে। ঠিক আছে, এইভাবে এটা কন্টিনিউ হয়েছে 100 পর্যন্ত। আচ্ছা, এবার যেটা মেইন কাজ হচ্ছে এটা তো মনে রেখে দেবে অবশ্যই। এবার তোমায় যদি বলে ফট করে যদি বলে 40 থেকে 90 মধ্যে করা প্রাইম নাম্বার, তো দেখো এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে 1 থেকে 10, এটা হচ্ছে 10 থেকে 20, এটা হচ্ছে 20 থেকে 30, আর এটা হচ্ছে 30 থেকে 40। তো 40 থেকে শুরু হচ্ছে কোথায়, এটা এটা থেকে 40 শুরু হচ্ছে, আর এটা তো 90 থেকে 100, তাহলে এত পর্যন্ত, তাহলে 3, 2, 5, 5, 2, 7, 7, 3, 10, 10, 2, 12, তাহলে 40 থেকে 90 পর্যন্ত প্রাইম নাম্বার আমার 12টা আছে। তাহলে কি এই ফোন নাম্বারটা মনে রেখে দিলে এরকম পর্যন্ত ফট করে যদি বলে 50 থেকে 100 বা 1 থেকে 70 মধ্যে কটা প্রাইম নাম্বার, তা জাস্ট এখান থেকে হিসাব করবে। যদি বলে 1 থেকে 70, তাহলে এখান থেকে যাবে, এখান থেকে দেখো এটা এটা তো আমার 90 থেকে 100, 80 থেকে 90, এটা 70 থেকে 80, 60 থেকে 70, এত পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে পেয়ে যাবে কটা আমার 1 থেকে 70 মধ্যে প্রাইম নাম্বারস। আচ্ছা, তো এবার দেখো নেক্সট, কোনো একটা নাম্বার প্রাইম কি না সেটা ডিটারমিন কী করে করবো, তার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে n² > p। এর অর্থ কী, ধরো 101 এবং 103 বলবে এরা প্রাইম কি না, আমরা জানি এটা প্রাইম। তো এর নিয়ম কী হচ্ছে, এর ওপরের যে স্কোয়ার 101 এর ওপরের যে কোন স্কোয়ার আছে 11² 121, তাহলে এটা কী লিখবো 11² > 101। ওকে, সেরকমভাবে 103 নিলাম, 137 নিচ্ছি, 103টাও কী হবে দেখো, 103-এর ওপরে কি স্কোয়ার আছে 11² > 103, আর 137টা কি, 137-এর ওপরে কি স্কোয়ার আছে 12, তো 12² > 137। এবার এর আগে যে প্রাইম নাম্বার আছে সেগুলো দেখো 2, 3, 5, 7, যদি এরা এগুলো দিয়ে এটা ভাগ যায়, ভাগ গেলে প্রাইম নয়, যদি ভাগ না যায় তবেই প্রাইম।
2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়ে ভাগ যাবে না, 7 দিয়ে ভাগ যাচ্ছে না। দেখি 7 কে 7, 3 21, 7 দিয়েও ভাগ যাচ্ছে না, তাহলে এটা আমার প্রাইম নাম্বার। ওকে, এবার 11, 11 আগে কী কী প্রাইম আছে, তো একই ব্যাপার, 2, 3, 5, 7। তাহলে এগুলো দিয়ে কি এটা ভাগ যাচ্ছে? দেখো 101, এটা 2 যোগ করলে হবে, মানে 101 2 যোগ করলে 103 হয়। তো এবার 7 দিয়ে তো কখনোই যাবে না, 5 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না, 2 দিয়েও যাবে না, তাহলে এটাও প্রাইম। এবার এটা দেখো 12 আগে কী কী প্রাইম আছে, 2, 3, 5, 7 এবং 11। এবার দেখো 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যাবে না, কারণ 3 এর ডিভিজিবিলিটি রুলস কি, যে 3 এর ডিভিজিবিলিটি রুলস হচ্ছে সবকটা যোগ করবো, 3 দিয়ে ভাগ যাচ্ছে কি না, তাহলে 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাবে না, 7 একে 7, 6 67 যাবে না, 11 একে 11, 2 27 এগারো যাবে না, তাহলে এটাও আমার প্রাইম। ঠিক আছে, এটা একটা প্রাইম নাম্বার বের করার নিয়ম। আচ্ছা, এবার আরেকটা নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি, যেটা তোমার পরীক্ষা হলে অ্যাপ্লাই করবে, সেটা কি, সেটা হচ্ছে 6n+1 আর 6n-1। মানে কোনো যদি প্রাইম নাম্বার হয় তার থেকে এক যোগ করব বা এক বিয়োগ করব যদি সেটা ভাগ যায় 6 দিয়ে, তবে সেটা প্রাইম। ওকে, আমি বোঝাই, দেখো ধরলাম 137, 137 তো প্রাইম ছিল, এর সঙ্গে এক যোগ করো, তাহলে কত হচ্ছে 138, এর সঙ্গে এক বিয়োগ করো, তাহলে কত হচ্ছে 136। এবার দেখতে হবে 6 দিয়ে ভাগ যায় কি না, তো 6 দিয়ে ভাগ যাওয়া মানে 2 দিয়ে যা আর 3 দিয়ে যাওয়া, তাই তো? তাহলে এটা 2 দিয়ে তো যাচ্ছে, 3 দিয়ে কি যাচ্ছে? 3 এর ডিভিজিবিলিটি রুলস কি, ধরো 1, 9, 3, 5, 7, 7, 5, 12, 12, 3, 15, 15, 9, 24, 25, আরও ধরো 2, এরকম দেওয়া আছে। যদি বলো 3 দিয়ে ভাগ যাচ্ছে কি না, জাস্ট এরকম দেখবে, 3 চলে গেল, 9 চলে গেল, 5 এর আগে 6 চলে গেল, 7 আর 2, 9 চলে গেল, মানে জাস্ট যোগ করে দেখবো 3 এর মাল্টিপল আসছে কিনা, যদি যায় তাহলে 3 দিয়ে ভাগ যায়। তাহলে 2 দিয়েও এবং 6-এর তাহলে ডিভিজিবিলিটি নিয়ম কি, তোমরা তো আশা করি জানো, 6-এর যে ডিভিজিবিলিটি রুলসের নিয়ম সেটা হচ্ছে 2 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, তাহলে 6 দিয়ে যাবে। তাহলে এটা কী, 2 দিয়ে তো যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে কিনা দেখি, 8-এর আগে 9, 3 যাচ্ছে 3 দিয়ে, দেখো তাহলে এটা আমার প্রাইম নাম্বার। এটা দেখো 2 দিয়ে যাচ্ছে কি, 3 দিয়ে কি যাচ্ছে, 3-এর আগে 4 আর 6-এ 10 যাচ্ছে না, তাহলে এটা আমার প্রাইম নাম্বার। এবার এটা তো ছোট সংখ্যা নিয়েছি, আমি একটু এবার বড় ডিজিট নিয়ে নিই, সরি এটা তো মনে রেখে দাও, 6n+1, 6n-1। ওকে, এবার আমি একটু বড় ডিজিট নিই, 7 ডিজিটের কিছু নাম্বার নিই, ঠিক আছে? তো 7 ডিজিটের নাম্বার নিয়েছি, দেখো 100, 100, 2227, 2227, এটা আসলে প্রাইম নাম্বার, ঠিক আছে? তো আমি কি বললাম, যদি প্রাইম নাম্বার হয় আমি বুঝবো কী করে, 6n+1-1, মানে এই সংখ্যাটা থেকে এক যোগ করব এবং বা এক বিয়োগ করব, যদি 6 দিয়ে ভাগ যায় তাহলেই সেটা সংখ্যাটা প্রাইম নাম্বার। আর 6-এর ডিভিজিবিলিটি রুলস কি, 2 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, তাহলে এর সঙ্গে যদি এক যোগ করি তাহলে এটা কত দাঁড়াবে, 100228, এর সঙ্গে এক বিয়োগ করলে কত দাঁড়াবে, 100226। এটা তো লাস্টে দুটোই 2 দিয়ে যাচ্ছে, এবার 3 দিয়ে যাচ্ছে কিনা দেখি, 6 যাবে, 2, 2, 4, 5 যাচ্ছে না, কাটলাম, 8 আর 2 10, 10 2 12, 2 2, 100228, 100226, 6 2 18, 6 2 18 9, আচ্ছা এক মিনিট, 100228, 8 আর 2 10, 2 এর আগে 3 যাচ্ছে না, সামথিং নাম্বারটা আমি ভুল নিয়েছি, একটু দেখে নিচ্ছি, জাস্ট ওয়েট, 100, 100, 100, 2077, আচ্ছা সরি নাম্বারটা হবে গুলিয়ে গেছে, এত নম্বর দেওয়া আছে এখানে, যে কোনো আর একটা আমি নাম্বার নিয়ে নিচ্ছি, তোমরা দেখো, চলো দুটো নম্বর নিয়ে নিচ্ছি, তোমাদের বুঝে যাবে, 100, 2017 আর 100, 2049 আর 100, 2061, চলো এতগুলো নম্বর নিয়ে নিলাম, 2061,
মিলেনি 1002017 1002017 1002049 1002049 1002061 ঠিক আছে এরা হচ্ছে আসলে প্রাইম নাম্বার তাহলে যদি প্রাইম হয় তাহলে 6 এর সঙ্গে 1 যোগ করব 1 বিয়োগ করব 6 দিয়ে যদি ভাগ করে তাহলে সেটা প্রাইম নাম্বার জাস্ট দেখব আসলে এটা প্রাইম নাম্বার ঠিক আছে তাহলে এর সঙ্গে 1 যোগ করলে কি হবে 1002018 আর 1002016 এবার দেখো 6 এর ডিভিজিবিলিটি রুলস লাগাও তাহলে 8 আর 6 তো দুটোই 2 দিয়ে ভাগ যায় এবার 3 দিয়ে যায় কি 6 3 দিয়ে যায় 2 এর আগে 3 এটা যাচ্ছে না তাহলে 8 এর আগে 9 3 দিয়ে যায় 2 এর আগে 3 3 2 এর আগে 3 3 দিয়ে যায় তাহলে এটা আমার অবশ্যই প্রাইম আশা করি ক্লিয়ার হলো এটা নিচ্ছে 1002049 এবার এর সঙ্গে 1 যোগ করলো 1 যোগ করলে কি হবে 1002050 1002048 ঠিক আছে এবার দুটোই 2 দিয়ে যায় এবার 3 এর নিয়ম লাগাও 8 4 12 2 এর আগে 3 তাহলে ভাগ যাচ্ছে 3 দিয়ে তাহলে এটা প্রাইম নাম্বার এবার এটা দেখো যাবে না একটা দিয়ে যায় একটা তাহলে যাবে না 5 2 7 এর আগে 8 যাচ্ছে না তাহলে 1 বিয়োগ করে যাচ্ছে তাহলে এটা আমার প্রাইম নাম্বার ঠিক আছে আমি এটা নিচ্ছি তাহলে এর সঙ্গে যদি আমি 1 যোগ করি আর এর সঙ্গে 1 বিয়োগ করব 1 যোগ করলে কত হবে 1002062 1002060 দুটোই 2 দিয়ে যায় 3 দিয়ে যাচ্ছে এখানে দেখো 6 2 এর আগে 3 এটা চলে গেল তাহলে এটা যাবে না তাহলে এটা প্রাইম নাম্বার হচ্ছে একটা যদি যায় তাহলে একটা যাবে না অবশ্যই 6 2 8 8 2 10 আগে 11 দেখো 6n মানে এই সংখ্যা থেকে 1 বিয়োগ করে তাহলে ভাগ যাচ্ছে তাহলে প্রাইম আমি কি বললাম কোন একটা নম্বর নেব তার সঙ্গে 1 যোগ করব বা 1 বিয়োগ করব দেখব 6 দিয়ে যদি ভাগ যায় তাহলে সেটা প্রাইম তাহলে এখানে 1 বিয়োগ করে 6 দিয়ে ভাগ যাচ্ছে তাহলে এই সংখ্যাটা প্রাইম তাহলে আশা করি তোমাদের প্রাইম নাম্বারের যে কনসেপ্টটা ক্লিয়ার হলো যে প্রাইম নাম্বার কীভাবে আইডেন্টিফাই করতে হয় খুব সহজে বুঝতে পারবে পরীক্ষায় মাঝে মাঝে এরকম প্রশ্ন চলে আসে আর যদি প্রশ্ন চলেই আসে তাহলে তো কিছু করার নেই ছেড়ে দিয়ে চলে আসতে হবে যদি আমি নিয়ম না জানি ঠিক আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও